এই বর্বরায় কে এবিডির জামাইয়ে এবিডির লেগে টেলিভিশন কিনা 200 না 250 সিডি আনছে। এতে বউয়ের বাচ্চা হইব, এবিডি বইয়া বইয়া দেখবো, এবিডি এই বাচ্চা ফেরো বাচ্চা লইয়া এবিডি সিনেমা চায়, দিনের পরে দিনের ডিশের কানেকশন লাগাই দিছে, এই স্টার জলসা ডুই খেলায়, এখানে জি বাংলা ডুই খেলায়, এবিডি কি একটা ব্যাপানার ভিতরে আছে। এবিডি রাম সিনেমা চাইতে আছে, নাটক চাইতে আছে, সিরিয়াল চাইতে আছে, ফেলের ভিতরে বাচ্চা, আমার মনে হয় বাচ্চা এবারে ডাক দেখবে আম্মা আমিও চায়। তা আব্দুল কাদেরের জিলানির আম্মা যদি আব্দুল কাদেরের জন্ম দিতে পারে, তুমি আর একটা আব্দুল কাদের রেখে রে জন্ম দিতে পারলা না, তুমি কাদিরারে জন্ম দিছ। তোমার ভূতারে কাদিরা কয় সিটার কাদির, তোমার ভূতারে তোমার ফুতারা আব্দুল কাদের সুন্দর কইরা কয় না খাচ্যতের কারণে, তুমি যেমন মা আব্দুল কাদেরের আম্মাও আম্মা। ও গ্রামের মানুষ, তোমরা আমার কাছের মানুষ রে ভাই, আমি কোনো সৌদি আরব চাইছি না, আমার বাড়ি সিটাগাং সিলেট ডাহাও না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি সুপুর, মাইদে দিয়া কাজ দিলে কয়েক এক দুই তিনটা খালে না, খালো নাই কয়টা কাজ, কোনের চা কাজ দিলে খেফাতর, কোনের চা কাজ দিলে কয়েক গাড়ি দিয়ে ঘুরেছি দেখি না কত দেরি হয়েছে, ওখানে বরাবর মাফলে আমার মনে হয় সুপুরে না গেছে বরাবর গিয়ে ডাড়া করবো, ঠিক না? আমিও তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ, আমি দূরের মানুষ না, তোমরাও আমার দূরের মানুষ না, কোনা কাঁদছি ভাইটা দুইটা কথা কইয়া যায়, মন্ডি দিয়ে হুন্না রাখতো কামো লাগাইতে পারলে ফলা মাইয়া মানুষ হইব, আমিন কয় না। আব্দুল কাদের জিলানি একটা মারগড় হইছে, খাজা মঈনুদ্দিন চিস্তি একটা মারগড় হইছে, ওই সুপুরের আম্মা তুমিও আম্মা গো, তোমার ফের ও বাচ্চা হয়, তোমারটা ভালো হয় না গেরে, হেতারাটি ভালো হইছে কেমনে, আর যদি হিসাব নিলাম আব্দুল কাদের আম্মা ফেডের ভিতরে আব্দুল কাদের, এবার শুন আব্দুল কাদের আম্মায় কি করে, আর তোমার ফেডে যখন বাচ্চা থাকে তুমি কি করো মিলাইলাও, আব্দুল কাদের আম্মায় ফেডে যখন আব্দুল কাদের নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কোরআন খতম দেয়, মান্যত করে, আল্লাহ যদি আমার আব্দুল এই বাচ্চারা ফেডের বাচ্চারা যদি সহি সালামতে দুনিয়াতে আইয়ে, আব্বা ও আল্লাহ আমার ফুতরায় যদি দুনিয়ায় সুন্দর সুন্দরভাবে আইয়ে আমার যদি তুমি উদ্ধার করো, আমি নিয়ত করছি 60 রাকাত নফল নামাজ পড়াম, আমি এক খতম কোরআন শরীফ দেন, আগের তারা এমনি নিয়ত করছে নিজে কাঁদছে, আল্লাহ আমার ফেডের ভিতরে যদি ফুত হয় তাহলে তুমি আলেম বানাইও, আমার ফেডের ভিতরে যদি জি হয় তাইলে আবেদা সালেহা জাহেদা বানাইও, কান্দা কান্দা আল্লাহকে কবুল করাইছে, নফল নামাজ পড়ছে, ওই নফল রোজা রাখছে, তসবি তাহালিল পড়ছে, কোরআন খতম দিছে, মানুষের কাছে দোয়া চাইছে, শুনছি বাচ্চাও অনেক সময় বিলে মায়ও মরে বাচ্চাও মরে, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, তোমরা দোয়া কইর আল্লাহ যেন সহি সালামতে আমার বাচ্চাটারে দুনিয়াতে আনে, আগের বেড়িয়েতে আসিল এইরকম, আর হনের বেড়িয়েতে বাচ্চা হইব ভাত খাইতে পারে না, একটা বাপ লইয়া লাইছে, এবিলিয়ে খাড়েতে নামে না, সাইডু গুল এবিড়ির ফল ফাঁকড়া দিয়া রাখছে, এবিড়ি ইচ্ছা করে ভূমি ভূমি ভাব দেহায়, তয় না কামের তা হারাতে বা সঞ্জয়ব হরি আইনা বাইরে দেয় নোলা দিয়া খাওয়ায়, নত করে হালায় না ডুক গিল্লালায়, এরকম বুদ্ধি কইরা 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 এবিড়ি কামের তে বাসনের লাইন করছে, এবার কয় তোমার এমনি কি দিন যাইবনি, কয় যায়নি, সারাটা দিনে তো মেহনত করে বইয়া থাহন লাগে, এই বর্বরায় তে এবিডির জামাইয়ে এবিডির লেগে টেলিভিশন কিনা 200 না 250 সিডি আনছে। এতে বউয়ের বাচ্চা হইব, এবিডি বইয়া বইয়া দেখবো, এবিডি এই বাচ্চা ফেরো বাচ্চা লইয়া এবিডি সিনেমা চায়, দিনের পরে দিনের ডিশের কানেকশন লাগাই দিছে, এই স্টার জলসা ডুই খেলায়, এখানে জি বাংলা ডুই খেলায়, এবিডি কি একটা ব্যাপানার ভিতরে আছে, এবিডি রাম সিনেমা চাইতে আছে, নাটক চাইতে আছে, সিরিয়াল চাইতে আছে, ফেলের ভিতরে বাচ্চা, আমার মনে হয় বাচ্চা এবারে ডাক দেখবে আম্মা আমিও চায়।
কেমনে শোনার মানুষই তো আম্মা। ও আম্মা তুমি শোনার মানুষ আশা করো কেমনে, কেমনে আশা করো শোনার মানুষ? তুমি ফ্যাডের ভিতরে বাচ্চা লইয়া তুমি এমন কোনো গোনা নাই করো না, এমন কোনো গোনা নাই তুমি করো না, তোমার বাচ্চারা ভালোই বেড়ে আশা করো কেমনে। আব্দুল কাদের জিলানির আম্মা দুনিয়ায় থাকতে পেটের ভিতরে যতদিন বাচ্চা শুধু আবাদত আর আবাদত, তে দুনিয়াতে আইসা আব্দুল কাদেরের 4 বছর বয়স। খুব মন দিয়া শোনো, কয় বছর? কথা কয় না, সকলে কয় না, কয় বছর? আব্দুল কাদেরের বয়স হয়েছে 4 বছর। 4 বছরের বাচ্চাটা লইয়া আব্দুল কাদেরের আম্মায় একটা বোরখা গাও দিয়া ফাঁসে একটা মক্তবা ছিল, নতুন মাদ্রাস হয়েছে তোমরা ইসুপুর একটার মতো। আওয়াজ করে কেনে 4 বছরের বাচ্চা লইয়া আব্দুল কাদেরের আম্মা ওই পাশের এক মক্তব গিয়া দাঁড়াইছে, ডাক দিয়া কইছে, হুজুর কও যে একজন মহিলা আইছে, এবিডিয়ে গাছের সিফাত বোরখা গাও দিয়া খেরুই রইছে। হুজুরে আইয়া কয় কিতা গো আম্মা কে আপনি? আমার একটা ছেলে আছে নাম হইল আব্দুল কাদের, তার আব্বার মনে বড় শখ, তারে আলেম বানাইতে চায়, আমি গরিব মানুষ, বেতন দিতাম পারতাম না, খরচ দিতাম পারতাম না, দয়া কইরা আপনি যদি তার একটু মানুষ বানাই দেন। কইয়া বেলিরা কান্দা দিছে, হুজুরের মায়া লাগছে, হুজুরে ডাক দেখ আব্দুল কাদেরের আম্মা গো কান্না কাড়ির দরকার নাই, আল্লাহ যখন আমারে আলেম বানাইছে আপনিও যখন ফুতেরে আলেম বানাইতেন চান, আমার জেদ্দুর আলেম আছে আমি চেষ্টা করাম তারে দেওয়ার জন্য, আপনি দোয়া করেন আর তারে রাখা যান। আব্দুল কাদেরের রাখা আব্দুল কাদেরের আম্মায় গেছে বাইত, বাইত গিয়া সারছে হুজুরে ফোরান ফলা ফোরান ফলা ফাইনার সব সবক টবক লইয়া ডাক দিছে আব্দুল কাদের কই, ভাই কে উস্তাদজি? হ্যাঁ আমার উস্তাদ, আমি এখানেই হাজির আছি। কয় বর্ষ? আব্দুল কাদের আইয়া বইছে নামাজের মতো কইরা হাডুডা বাঙ্গা, আব্দুল কাদের মাথাটা নোয়াইয়া বইয়া রইছে, ঘাটটা আলগি দেয় না, আসন ধৈরা বয় না, আর আমরা রহনের ফলাফাইন আদব কায়দা কই গেছে, বাফের সামনে চেয়ারও বইতে শরীরটা কুদুর কাফও দেয় না, ঠিক কিনা? মুরব্বীরা রেজি গাইও, জীবনে মুরব্বীর সামনে চেয়ারও বইব? ম্যাডাম মাডি তো বইছে না, নিরাল খেরি রইছে, কইছে একটা টু শব্দ করছে না, কি সম্মান কি শ্রদ্ধা, মুরব্বীদের প্রতি কি ভালোবাসা, এগুলা ফাইবাকু হুন্না যাও ফলাফাইন, তোমরা যারা আমারে মায়া করো ছেলেরা, আরে বাচ্চা কাচ্চা দুষ্টামি করবো, বেয়াদুমি করবে, দুষ্টামি করতেই পারে, বাচ্চারা দুষ্টামি করবে, খেলতামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, বেয়াদুমি তো করতে পারে না, কারণ আমরা তো মুসলমানের ফুতায়, আমরা তো আজাগাত কুজাগাত জন্ম হয়েছে না, আমরা রাস্তাঘাটের মানুষ না, আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা কম? মুসলমানের সন্তান বেয়াদব হইতে পারে না। এখন আব্দুল কাদের জিলানি নামাজের মতো করিয়া আডুড়ি ভাঙ্গিয়া এই সুন্দর করে মাথাটা নিচের দিকে দিয়ে বইয়া রয়েছে, হুজুর আব্দুল কাদের তোমার আম্মার বড় শখ, তোমার আলেম বানাইতে চায়, তুমি কি হইতে চাও? কয় জি উস্তাদজি, আপনি দোয়া করবেন, আমি চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে, আপনি দোয়া করেন, আমিন বলবেন না? আব্দুল কাদের নামাজের মতো করে বসে আছে, আব্দুল কাদের আম্মায় কইয়া গেছে হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়া সবক দিয়েন, আব্দুল কাদের আম্মায় কয় ঠিক আছে, আব্দুল কাদের আম্মায় কইয়া গেছে হুজুরে কয় আপনি টেনশন করেন না, এখন মহিলা চলে গেছে আব্দুল কাদেরের সামনে বোয়াইছে, এখন আব্দুল কাদের হুজুরে ডাক দেয়া কয় বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
দূর কইয়া হুজুরে ধুম ধরা রইছে। আব্দুল কাদের কোয়া শুরু করছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আব্দুল কাদের আগুয়া হুজুরে তাশকি লাগাইয়া চাইয়া রইছে, হুজুর চমকাইয়া উঠছে, থমকে দাঁড়াইছে। কিতারে আব্দুল কাদের আর আম্মাই দি কইল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কুদুর শিহাইতাম, তেদি যেমনি আগুয়াইতে আছে তেদি থামে না রে, কিতাহন করতাম। হুজুরে কয় থামো থামো থামো, আব্দুল কাদের দুম দৌড়া বইয়া লাইছে, কয় তুমি কই গিয়া থামলা ওল, যেমনি আগুয়াইতা লইসলা। আব্দুল কাদের কয় হুজুর পনেরো পাড়ার আগে না, কয় পাড়া কয় পাড়া কয় ফুন্ড পাড়ার আগে না, হুজুরে মাইন্ড করছে। তার মায় দিকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হিয়াইতাম, আর বাইক ফুন্ডো ফাড়া হিয়াই আমার কাছে লই আইছে, এই জানে তোর মারে খবর দে। এক ফলায় দৌড়িয়ে গেছে, গেছে কয় গ ডাহে, হুজুরে ডাকে আপনারে। আব্দুল কাদের আর আম্মা সহজ সরল মহিলা, আল্লাহওয়ালা মহিলা, বেডিয়ে বুড়খা গাও দিয়ে আমার উঠা দিছে দৌড়। আমার আব্দুল কাদের না জানি কী বিয়াদুবি করলো হুজুরের লোকে, দৌড় দেয় এক হুজুর দেখি কোনো বেয়াদবি টেয়াদবি করছে, তো তো ছোটো মানুষ, আমি তো তার আদব কাদা শিখিয়েছি, দেখি বই থেকে আসন ধরে বইছে, দেখি আপনার দিকে চোখ তুল্লা চাইছে, এটি তো আমি শিখাই আনছি হুজুর, আর দৈন্য কিছু এত এত বেয়াদব টেয়াদব না, আপনার সহজ সরল কোনো বেয়াদবি করছে, হুজুর ডাক দেওয়া কয় না গো না, তো কোনো বেয়াদবি করছে না গো, তুমি এটা কী করলা গো মা, আমি আবার কী করলাম, আপনি দি কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাইতাম, তেদি বিলে ফুন্ড ফাড়ার আগে থামতো না, আমি এনা তারে ধমক দিয়া থামাইছি, কই কি তারে ভূত কথা কি সত্য নি, অহ আমি কি তরে এই কাম করছিলাম, তরে তো আমি কিচ্ছু ফড়াইছি না, তুই ফুন্ড ফাড়া কই হিকসত রে ভূত, হুজুরেও চমকাইয়া উঠছে, ওমা কি কয় এবিডি বিলে ফড়াইছে না, তে ফাললো কেমনে, হুজুরে ডাক দেখ আব্দুল কাদের আর আম্মা গো, এই সন্তানটা যখন দুনিয়াতে আসছে তখন তুমি কি করছো আমারে শোনাও, ও আম্মা তে যখন দুনিয়াতে আইছে তখন তুমি তারে কি করছো, কয় হুজুর আড়াইটা বছর আমি বুকের দুধ খাওয়াইছি, কয় বছর আড়াইটা বছর আমি তারে বুকের দুধ খাওয়াইছি, তারে বুকের দুধও লাগাই রাখতাম, তে বুধ দুধ খাইতো, আর আমি মনে করলাম আজাইলে তো বইয়া রয়েছি তে না দুধ খায়, আমি বইয়া বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতাম, হুজুর তারে আড়াই বছর দুধ খাওয়াইতে খাওয়াইতে আমি ফুন্ড ফাড়া পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করছি, আর আগাইতাম পারছি না ওস্তাদ ছাড়া একলা একলা, বারবার ফরতে ফরতে আমি আব্দুল কাদের আর আম্মা পনেরো পাড়া মুখস্থ হইছে, হুজুরে চিল্লান দেয়া কয় পাইছি গো, রহস্য পাইয়া গেছি, তোমার আব্দুল কাদের মুখে না দুধ খাইছে তে কান্ডি খোলা রাখছে, তার মায় কিতা পরে তে কান্ডি খেয়াল রাইখা শুনছে গো মা, তুমি যখন পনেরো পাড়া মুখস্থ করছো তে শুই না শুই না আমার আব্দুল কাদেরও পনেরো পাড়া মুখস্থ হয়ে গেছে, ও আব্দুল কাদের আর আম্মা তুমি যদি তিরিশ পাড়া মুখস্থ করতা গো, আব্দুল কাদের দুধ খাইতে খাইতে তারও তিরিশ পাড়া মুখস্থ হয়ে যেত, ইউসুফপুরের মানুষ আমার কাছের মানুষ, আর যদি কোনো দিন মোস্তাক ফয়েজি তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম আম্মা ও আমার মুরব্বী বাবারা ফলামাইয়ারে মানুষ করার লেগে একটু চেষ্টা কর, তাবিজ লাগতো না, ফানি ফোড়া লাগতো না, মা বাপ যদি আল্লাহওয়ালা হয় ওই জি ফুত বারুইতে আল্লাহর ওলি হইয়া বের হবে, ঠিক কিনা, তোমরা বড় ভাগ্যবান, তোমরার কপাল বড় ভালো, সেই রাজা মেহের গতকালকে আমার মাহফিল ছিল, রাজা মেহার সেখানে আমার গতকালকে মাহফিল ছিল, তোমরার যে ইয়াসিন, হ্যাঁ ইয়াসিন আরাফাত, এই ছেলেরা বড় নম্র ছেলে,
আমার আনার জন্য আমার মাদ্রাসার দরবারও গিয়া বইয়া রয়েছে। আমি গিয়ে আছি না রাফাত, আমি যাইতে পারবো না, আমার খালি নাই। কই হুজুর দিন হোক রাইতে হোক মাগরিবের হলে হোক জোহর আপনি যান, আমরা গ্রামবাসীর তারা দেখবেন কেমনে দৌড়ে আইয়া পড়ে। তে যেমন নরম করে কইছে আমার আর কলিজারায় মানছে না, সে কইছে নতুন একটা মাদ্রাসা করব। আমি কইছি আব্দুল ইয়াসিন আরাফাত, আমি যাব আমি যাব। ইয়াসিন আরাফাতে আমারে টাইনে টাইনে হাজির করছে, তোমরা বড়ই ভাগ্যবান। তার বাড়ি হইলো রাজা মেহার, তে আইয়া করছে তোমরা এই গাঙ্গের পার, ইউসুফপুর গাঙ্গের পার আইয়া যে আয়োজন করছে। একবারাই বিলে 800 জায়গাও দিয়া লাইছে, লগের 400 মিলে লাইন হইতে আছে। আমার মনটা ভরে গেছে, তোমরা গাঙ্গের পাড়ের মানুষ হইতে পারো কিন্তু তোমরা বিরাট বড় একটা মনের পরিচয় দিয়া লাইছ, তোমরা জান্নাতে যাওয়ার জন্য একটা লাইন গাট কইরা লাইছ। বাইতে গরম ভাত খাইয়া খাইয়া গিয়া তোমরা ফলা পাইনে ওই মক্তবের ভিতরে পড়তে পারবো। তোমরা যখন মইরা যাবা তোমার ফুতে তোমার জানাজা পড়বো, তোমার দাফন কাফন দিব, তোমার ভাগ্য বড় বালরে। গরিব হও আর ধনী হও, খেটে খাওয়া মানুষ হও আর কোটিপতি হও, আমি মুস্তাক ফয়েজি অনুরোধ করে কইয়া যাই, আমি কোনো এই গ্রামের মানুষ না, এই গ্রামে আমি আবার আইনা নাই ঠিক নাই। আমি একটা কথা কইয়া যাই, মাদ্রাসাটারে ফুতের মতো মায়া কইর, ফুতেরে যেমনে মাংস গোসল করাই দেয়, ফুতেরে যেমনে নোলা দিয়া খাওয়াইয়া দেয়, ফুতেরে যেমনে হাফ প্যান্ট লুঙ্গি ফিন্দাইয়া দেয়, এই মাদ্রাসার ফলা ফান্ডির এমনি মায়া কইর, মাদ্রাসাটার প্রতি কইল যা বড়া ভালোবাসা দেখাইও। একদিন মইরা যাবা এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ুন্যা ফোলা ফান্ডি, কোরআন শরীফটা তোমার নাজাতের উসিলা হয়ে যাবে ঠিক কিনা। এই প্যান্ডেলদার বিজুরি একটা লুকুট বানা, 27টা বছর হয় আমি ওয়াজ করি, মাহফিল দাত ফাড়া দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যে মন্ডায় সাক্ষী দিছে রে, তোমরা গ্রাম অনেক রাস্তা না থাকতে পারে, অনেক বড় বড় প্রতিষ্ঠান থাকতে না পারে, এই এই জায়গাটার ভিতরে তোমরা যারা আসো তোমরা বড় ভাগ্যবান। আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমি খুশি মনে চাইছি, বড় আশা করে চাইছি, একটা লোক উঠত না। আমার যুবকেরা সোনামণিরা সবাই মিললে একটু বসো।